আক্রমণে মহাকাল, এক্সেলেন্ট গোলের সুযোগ, দেখা যায় গোল হয় কিনা। ভালো সেভ করলো, মিস পাস হয়ে গেল, আবার গোলের সুযোগ, তাহিরপুর গোল, সরাসরি গোলের মধ্যে। ও ভালো সেভ করলো গোলকিপার, এক্সেলেন্ট, ভালো পাস, ভালো পাস। আক্রমণে মহাকাল, দ্বিতীয় গোলের আশায়, কিন্তু এলোমেলো শট, গোলের সুযোগ, দ্বিতীয় গোল হতে পারে। ভালো সেভ, ভালো সেভ, এবং দ্বিতীয় গোল চলে এলো। তাহিরপুর মহাকালের দ্বিতীয় গোল। বাইক পড়া একাদশ, তাহিরপুর মহাকাল। সবাই কিন্তু দাম করতে হবে, আপু করতে হবে, ঠিক আছে? মাঝ মাঝ যে খেলবে তার কিন্তু মোটিভেশন হবে। হ্যাঁ, আন্ডার-19 ফুটবল টুর্নামেন্ট বিনগর কিক অফ করে খেলা শুরু করলো তাহিরপুর মহাকাল কালো জার্সিতে। আক্রমণে মহাকাল, পাওয়ারফুল শট, বার পোস্টে সামান্য একটু উপর দিয়ে বল মারে। ভালো পাস, আক্রমণে মহাকাল, ভালো পাস, গোলের সুযোগ, কিন্তু না, বার পোস্টের সামান্য একটু উঁচু দিয়ে বলটা মাঠে। মানে মহাকাল, এক্সেলেন্ট, গোলের সুযোগ, দেখা যায় গোল হয় কিনা। মিস পাস হয়ে গেল, আবার গোলের সুযোগ, তাহিরপুর গোল, তাহিরপুর মহাকাল এক গোলে এগিয়ে গেল, অসাধারণ গোল ছিল, এক গোলে এগিয়ে গেল মহাকাল। মানে পাইক পড়া একাদশ, ফাউল, পেছন থেকে ট্র্যাকল করায় ফাউল, পাইক পড়া একাদশের এক গোলে পিছিয়ে পড়েছে পাইক পড়া, পাইক পড়া একাদশ ইতিমধ্যে এক গোলে পিছিয়ে পড়েছে, গোল পরিশোধের মরিয়া প্রচেষ্টা করছে, সরাসরি গোলের মধ্যে। ও ভালো সেভ করলো গোলকিপার, এক্সেলেন্ট, ভালো পাস, ভালো পাস। আক্রমণে মহাকাল, দ্বিতীয় গোলের আশায়, কিন্তু এলোমেলো শট, আক্রমণে পাইক পাড়া একাদশ, গোল পরিশোধের মরিয়া প্রচেষ্টা, ফাউল, তাহিরপুর মহাকাল এক গোলে এগিয়ে আছে। বলতে বলতে রেফারির লম্বাবাসি, প্রথমার্ধ শুরু করলো, দিক না, মারুক না, চাপ নাই, মাথা গরম করবি না, এ বিল্লা পিছানা, ও স্যার পিছা। আক্রমণে মহাকাল, ইতিমধ্যে তারা এক গোলে এগিয়ে আছে, সরাসরি গোলকিপারের হাতে, ঠিক আছে, অবি ক্লিয়ার, সুন্দর, মিস পাস হয়ে গেল,
সুন্দর ভালো পাস কিন্তু ফাউল ভালো পাস নিজেরাই তো রাখতে পারলো না মিস পাস হয়ে গেল আবারও সুন্দর আক্রমণে মহাকাল ভালো পাস মবিবার নিজেদের মধ্যে ভালো পাসিং খেলছে মহাকাল না বলটা আক্রমণে পাইক পড়া একাদশ গোল পরিশোধে মরি প্রচেষ্টা কিন্তু ওখানে বলটা ক্লিয়ার করে দিলেন গোলের সুযোগ দিতে গোল হতে পারে ভালো সেভ দুর্বল শট গোল পরিশোধের একটা ভালো সুযোগ নষ্ট করলো পাইক পড়া একাদশ এক গোলে পিছিয়ে আছে তারা চলছে দ্বিতীয়ার্ধের খেলা এক গোলে এগিয়ে আছে কালো জার্সিতে তাহিরপুর মহাকাল অপরদিকে সাদা জার্সিতে পাইক পাড়া একাদশ মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের একজন কর্মকর্তা ক্যাপ্টেনকে এসে দেখা করবেন মান্দিয়া ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের একজন কর্মকর্তা ক্যাপ্টেনকে এসে দেখা করবেন ভালো পাস গোলের সুযোগ ভালো সেভ এবং দ্বিতীয় গোল চলে এলো তাহিরপুর মহাকালের দ্বিতীয় গোল বলতে বলতেই খেলা শেষ তাহিরপুর মহাকাল 2-0 গোলে জয়লাভ করলো।